Good morning everyone. Today 18th of December 2020 class 5 subject bangla boi bangla sahitya porichoy. Ajke amra porbo tomader textbook theke notun ekti kobita Kajla Didi likhechen Jyotindra Mohan Bagchi. Age amra kobita ti pore nei. Bashbaganer mathar upor chaand utheche oi mago amar shulok bola Kajla Didi koi. পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন ওঘর থেকে কেন মা আর দিদি আসে না কো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বললাম মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমি যদি লুকাই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাশনেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই লেবুর তলে পুকুর পাড়ে ঝিঁঝি ডাকে ঝোপে ঝাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই তো আজকের ক্লাসে আমরা পড়লাম কাজলা দিদি কবিতাটি তো এই কবিতাটি তোমরা খুব ভালো করে পড়বে আর মুখস্থ করবে এরপরে এই কবিতায় কবি কি বলতে চেয়েছেন এই কবিতায় দিদির জন্য একটি শিশুর বুক ভরা ভালোবাসা প্রকাশ পেয়েছে বোঝা না বোঝার সীমায় দাঁড়িয়ে একটি শিশু তার দিদির মৃত্যুর পর তার মার কাছে জানতে চাইছে তার হারিয়ে যাওয়া দিদির কথা কবি পল্লী প্রকৃতির পরিবেশে বর্ণনা করেছেন সেই শিশুটির ব্যথাতুর কৌতূহল তো এই সারমর্মটিও তোমরা অবশ্যই পড়বে এরপর রয়েছে কবিতা শব্দার্থ টিকা শ্লোক মানে শ্লোক কবিতা বা ছড়া থোকায় থোকায় মানে ঝাঁকে ঝাঁকে জোনাই মানে জোনাকি আঁচল মানে শাড়ির প্রান্তভাগ পুতুল বিয়ে মানে ছোট মেয়েদের পুতুল খেলায় পুতুলের বিয়ে ভুঁই চাপা মানে এক ধরনের চাপা ফুল যেটা সাধারণত ছোট ছোট গাছে মাটি ঘেঁষে ফোটে তল মানে তলা বাঁশবাগান মানে বিস্তৃত বাঁশঝাড় ঝিঁঝি মানে একরকম পোকা যেটা গ্রামাঞ্চলে সন্ধ্যেবেলায় ঝোপে ঝাড়ে ঝিঁঝির একটানা শব্দ শোনা যায় তো এই কবিতার শব্দার্থগুলিও কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করবে এরপর এখানে আমি কিছু বাংলা বানান দিয়েছি এগুলোও পড়তে হবে তেষ্টা তয়কার মধ্যিনাশয়টয় আকার তেষ্টা নৃত্যনাট্য দন্তনয়রিকার তয় জফলা নৃত্য নাট্য দন্তনয়াকার টয় জফলা নৃত্যনাট্য প্রবন্ধ পয়রফলা ব দন্তনয় ধ প্রবন্ধ বিশিষ্ট বয়রশ্মি তালব্য শয়রশ্মি মধ্যিনা শয়ট বিশিষ্ট চলন্ত চ ল দন্তনয় ত চলন্ত থ্যাংক ইউ